সব বিষয়ে আমরা অগ্রণী ভূমিকা পালন করে থাকি। রাজনৈতিক যে কোনো সম্পৃক্ততার সঙ্গে কানাডা আওয়ামী লীগ সম্পৃক্ত ছিল গত 20-22 বছর থেকে। আর কিন্তু এই গত সেপ্টেম্বরে দলের কার্যক্রম স্থগিত করার কারণে আমরা সে সমস্ত কার্যক্রম চালাতে পারিনি। এই জন্য আমাদের দীর্ঘদিন ধরেই প্রচেষ্টা ছিল এই আদেশটিকে প্রত্যাহার করে আনা, এবং এটি করার যোগ্যতা একমাত্র যার আছে তিনি হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন এবং জননেত্রী শেখ হাসিনা, তার অনুমতি ব্যক্তি রেখে এই প্রত্যাহার সম্ভব ছিল না। আপনারা শুনে খুশি হবেন, সম্প্রতি আমি দেশে গিয়েছিলাম এবং এই কাজটির জন্যেই দেড় মাস, প্রথমে এক মাস পরে আমার টিকিট বৃদ্ধি করে আরও 17 দিন থাকতে হয় এবং সে তারপরে আমাকে দেখা করা সম্ভব হয়নি। পরবর্তীতে তার প্রধানমন্ত্রীর সঙ্গে আমার যেভাবে ইন্টারনেটে যোগাযোগ হয় সেইভাবে যোগাযোগ করে তার অনুমতি আমরা নিয়ে এসেছি। আজকে সেই অনুমতিটিকুই আপনাদের সামনে উপস্থাপন করব এবং একই সঙ্গে কানাডা আওয়ামী লীগকে নতুন আঙ্গিকে সাজিয়ে আমরা কার্যক্রম শুরু করব। এর আজকের দিন থেকে বেছে নিয়েছি বিশেষ একটি কারণে। 1 মার্চ 1971, যারা আমার বয়সী জাহাঙ্গীর ভাই যারা আছেন অনেকেই জানেন 1 মার্চ কী ছিল। সেই দিনটাতে আমরা তখন ঢাকা স্টেডিয়ামে খেলা দেখছি, হঠাৎ আমরা তখন ছোটো ছোটো রেডিও নিয়ে বসতাম। সেই দিনটিতে যেই মুহূর্তে আমরা জানতে পারলাম যে জাতীয় পরিষদের অধিবেশন ভেঙে দেওয়া হয়েছে, তখন ওই স্টেডিয়ামে হঠাৎ করে জয় বাংলা চিৎকারে মানুষ পেটে পড়ল। সেই আমাদের জাতীয় দলের সেই প্লেয়ার জুয়েল দৌড়ে গিয়ে একটা স্ট্যাম্প নিয়ে বাকি স্ট্যাম্পগুলিকে বাড়ি দিয়ে ফেলে দিল, সমস্ত দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল এবং সমস্ত দর্শক প্যান্ডেলের ভিতরে আগুন ধরে দিল। জয় বাংলার স্লোগান দিয়ে মানুষ রাস্তায় বেরিয়ে পড়ল, সবার মুখে একটি আওয়াজ, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, এবং সেই স্লোগান আর থামেনি। 9 মাস ধরে সেই স্লোগান দিয়ে সশস্ত্র যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। এই জন্য এই দিনে বাংলাদেশে গত রাতে মধ্যপ্রহরে মোমবাতি প্রজ্বলন করে এই দিনটি উদ্বোধন ঘোষণা করা হয়। আমরাও আজকে, আমরা দিনে নয় সকালে পারিনি, আজকে আমাদেরকে নিয়ে আমরা এখন মোমবাতি প্রজ্বলন করে এই দিনটিকে সূত্রপাত করাবো এবং শুরু করব। আমি এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমার দীর্ঘদিনের সহকর্মী এবং কানাডা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাহিদুল ইসলামকে অনুরোধ করব অনুষ্ঠান পরিচালনা করার জন্য। ধন্যবাদ। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, বিশেষ করে যারা মন্ত্রী থেকে কষ্ট করে এসেছেন এবং টরন্টোতে যারা আসছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিন্স ভাই যখন ইন্ট্রোডাকশন দেন তারপর কিছু বলার থাকে না, আপনারা সবাই জানেন। তবুও আমি অনুষ্ঠান ধারাবাহিকতায় আমি মঞ্চে আহ্বান করব আজকের অনুষ্ঠানের মঞ্চে অংশগ্রহণ করবেন সুদূর মন্ত্রী থেকে আগত কানাডা আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক ইত্রাজীবদী সেলিম। আমি সেলিম ভাইকে মঞ্চে অংশগ্রহণ করব। এবারে মঞ্চে আহ্বান করব কানাডা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার রাজনৈতিক শিক্ষাগুরু জনাব আজিজুর রহমান প্রিন্স। আমি প্রিন্স ভাইকে মঞ্চে আহ্বান করব। আমরা অবশ্যই ফ্লোর ওপেন করবো, সবাই বলবেন, সবাইকে সুযোগ দেওয়া হবে। তারই আগে আমাদের রাজনৈতিক কিছু আলোচনা আছে, কানাডা আওয়ামী লীগের বিভিন্ন আনুষঙ্গিক আলোচনা করবেন। আমি প্রথমে আহ্বান করব মঞ্চে অভিষ্ট আমার সত্যি বড় ভাই কানাডা আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক ইত্রাজীবদী সেলিমকে কিছু বলার জন্য। মঞ্চে আসেন ইত্রাজীবদী সেলিম। সবাইকে আমি সভাপতি মুজিব বোসের শুভেচ্ছা। আজকে আমাদের এই সেই অগ্নিজ্বলা মার্চ মাস, যে মাসে শুরু হয়েছিল আমাদের সেই মহান স্বাধীনতা যুদ্ধ 1971 সাল। সর্বপ্রথমে আমি স্মরণ করি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে আজকে আমরা এই বাংলাদেশ স্বাধীনতা পেতাম না, বাংলাদেশের মানচিত্রে প্রতিষ্ঠিত হতে পারতাম না, সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সাথে আমি স্মরণ করি 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে যারা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের আমাদের এই স্বাধীনতা, সেই শহীদদের প্রতি এবং আজ পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনারা এতক্ষণ আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স ভাইয়ের বক্তব্য শুনলেন।
আমরা আজকে কী কারণে আমরা এখানে এসেছি। আমরা প্রথমত আমরা এখানে যেহেতু মুজিব বর্ষ 2020 সাল আমরা পালন করব এখানে কানাডা আমেরিকার পক্ষ থেকে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কিছু নির্দেশনা আমরা এখানে ওনার কাছে আমরা পেয়েছি। সেই নির্দেশনা মোতাবেক আমরা আগামীতে কীভাবে কাজ করব সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা এবং সাহায্য এবং সহযোগিতা আমরা চাই। আশা করি আপনারা মনোযোগ দিয়ে নির্দেশনাগুলো শুনবেন, এবং এখানে সাংবাদিক বাইরে আছেন তাদেরকে আপনাদের যে কিছু প্রশ্ন করার আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা আপনাদেরকে অবশ্যই আমাদের আপনাদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকিব। এবং আগামীতে যাতে আমরা সুন্দর করে একটা কানাডা আওয়ামী পরিচালনা করতে পারি সেজন্য আমি বাংলা কানাডা আওয়ামী লীগের সকল সদস্যকে এবং বঙ্গবন্ধুর আদর্শের বিশ্বাসী এবং স্বাধীনতার পক্ষের সকলকেই আমি আবেদন জানাব, আসুন আমরা সবাই মিলে এক পতাকার তলে দাঁড়িয়ে আমরা কাজ করি। সবাইকে আবার ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি একটা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের আমি ভুলে গেছিলাম দুজনকে ডাকতে মঞ্চে, ক্ষমা চেয়ে নিচ্ছি। আবার আমি মঞ্চে আহ্বান করবো শুধু মন্ত্রী থেকে আগত কুইবেক আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মুন্সি বসিরকে মঞ্চে আসার জন্য। মঞ্চে আসছেন যারা মুন্সি বসির, এবং তার সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের টরন্টোতে বিশেষ করে আওয়ামী লীগের নিরলস কর্মী এবং আমার খুবই শ্রদ্ধেয় আমার সহকর্মী মোহাম্মদ হাসানকে মঞ্চে আসার জন্য। মঞ্চে আসছেন মোহাম্মদ হাসান। এবং আজ আরও মঞ্চে আহ্বান করবো আমাদের কানাডা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি জনাব জসীমউদ্দিন চৌধুরীকে মঞ্চে আসার জন্য। বেলা দেখাচ্ছি আর ধন্যবাদ। ইতিপূর্বে আপনারা শুনেছেন আমাদের শ্রদ্ধেয় বা সাধারণ সম্পাদক আপনাকে বলেছেন, আমি ডিটেলস ওনাকে বলবো আজকে কেন আমরা এখানে আসছি, আমাদের উদ্দেশ্য কী এবং পরবর্তী কার্যক্রম কী হবে। উনি কিছুদিন আগে ঢাকা থেকে আসছেন এবং উনি প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে আসছেন। উনি আপনাদের সম্মুখে ওনার পুরো ধারাবাহিক উনি আপনাদের সম্মুখে বলবেন। আমি অনুরোধ করবো সম্মানের সাধারণ সম্পাদক এর সাথে বক্তব্য পোষণ করার জন্য। জনাব আজিজুর রহমান, প্লিজ। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য অভিনন্দন। সর্বপ্রথমেই আমি অবনত চিত্তে স্মরণ করি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার স্বপ্নদ্রষ্ট এবং সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আজকের এই বাংলাদেশ সৃষ্টি, এবং আমরা আজকে যারা প্রবাসী রয়েছে তাদের একই সঙ্গে বাংলাদেশের সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। বাংলাদেশ আওয়ামী লীগ একটি এমনই এক সংগঠন, জাতির সব সংকটে বাংলাদেশ আওয়ামী লীগ ছিল সোচ্চার, এবং আওয়ামী লীগের দীর্ঘ সংগ্রাম আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের অর্জন। দেশ স্বাধীন হয়েছে, দেশের পরিবর্তন এসেছে, কিন্তু আন্দোলন এখনও থামেনি, কারণ এখনও বহু মানুষ রয়েছে যারা গোপনে ষড়যন্ত্র করে দলকে এবং দেশকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। দেশ যখন চরম উন্নতির দিকে, উন্নয়নের মহাসড়কে দেশ চলছে, জননেত্রী শেখ হাসিনা নিরলস সংগ্রাম করে চেষ্টা করে দেশকে যখন অর্থনৈতিক, সামাজিক এবং গণতান্ত্রিকভাবে একটি সুষ্ঠু অবস্থানে দাঁড় করিয়েছেন, তখন এই ধারাকে ব্যাহত করার লক্ষ্যে গোপনে ষড়যন্ত্র চলছে চারিদিকে। বারবার আঘাত এসেছে আওয়ামী লীগের উপরে, এবং এই আঘাতের প্রতিবাদ করতে বাংলাদেশ আওয়ামী লীগের নিরলস কর্মীরা নিরলস আন্দোলন করেছে, নেত্রীর সঙ্গে থেকেছে। এরই ধারাবাহিকতা প্রবাসেও বেশ প্রভাব ফেলেছে। আপনারা জানেন যে বাংলাদেশের এই যখন কানাডা আওয়ামী লীগ গঠিত হয় তখন প্রবাসে আওয়ামী লীগের নাম নেওয়ার মতো লোক ছিল না। মন্ট্রিল শহরে আমাদেরই কিছু বন্ধু বান্ধব যারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে গঠন করেছিলেন আওয়ামী লীগ, এবং সেই যারা যারা সেদিন এই প্রচেষ্টা চালিয়েছেন আমি তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং স্মরণ করছি তাদের ত্যাগ এবং তিতিক্ষার কথা। সেই সময়টাতে আমাদের বাংলাদেশ হাইকমিশনের ঢোকার অনুমতি ছিল না, জয় বাংলা স্লোগান দেওয়ার অধিকার ছিল না, ব্যবসা ছিল না, বাণিজ্য ছিল না, একটা সভা করতে হতো ঘরের মধ্যে থেকে। তারপরে তিলে 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 দলকে আজকের এই অবস্থানে দাঁড় করিয়েছে। আওয়ামী লীগ যারা করেন তারা প্রত্যেকে জানেন নেত্রী আদেশ কী। নেত্রী
বঙ্গবন্ধুর মতোই যা কিছু বলেন অনেক ভেবে চিনতে বলেন, আর যা বলেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করেন। আর নেত্রীর নির্দেশকে অমান্য করার যোগ্যতা আমার তো নয়ই, অনেক বড় বড় নেতাদেরও নাই। অতএব নেত্রীর নির্দেশ পাওয়ার পরপরেই আমি আমার সকল সহকর্মীদের সহযোদ্ধাদের ডেকে বলি আমার কাছে এই নির্দেশ এসছে, আমরা এখন কী করব। তখনই সিদ্ধান্ত হয় আমরা একটা সভা করব, সবাইকে ডেকে সভা করে ডেকে সেখানে আমাদের আপনাদের সামনে উপস্থাপন করা হবে এবং আমরা নতুন দায়িত্ব গ্রহণ করব। সেই হিসাবেই আজকের এই দিনকে ধার্য করা হয়েছে এবং এক তারিখের দিন থেকে ধার্য করা হয়েছে পহেলা মার্চকে স্মরণ করার জন্য। এই জন্য আপনাদেরকে অভিনন্দন। আজকে আমাদের সিদ্ধান্ত হচ্ছে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আমরা নতুন দায়িত্ব গ্রহণ করব এবং আমি দলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করছি এবং আমার দীর্ঘদিনের সহকর্মী একসময় সিলেটের এমসি কলেজের ছাত্রলীগের তুখুর ছাত্র নেতা, দীর্ঘদিন সে যা রাজনীতি করেছেন আমার সঙ্গে দীর্ঘদিন তার সখ্যতা এবং আমরা সহযোদ্ধা ছিলাম, বিশেষ করে কানাডাতে প্রতিটি আন্দোলন সংগ্রামে যিনি আমার পাশে ছিলেন, যিনি আমার সঙ্গে সহযোগিতা করেছেন এবং তার দক্ষতা তার যোগ্যতা তার মেধা সব কিছু মিলিয়ে সেই ব্যক্তিটি, তাকে আমরা সবসম্মিলিতভাবে সেক্রেটারি দায়িত্ব দিয়েছি। তার নাম হচ্ছে জনাব ইতিহাস জুড়েছিলেন। অনেকের ভিতরে এই প্রাপ্তির লোভে তাদের ভিতরে অনেক ধরনের মনে কষ্ট থাকতেই পারে, কিন্তু রাজনীতি এমন একটা বিষয় এখানে অনুকম্পার কোনো সুযোগ নেই। সেখানে রাজনীতির সিদ্ধান্ত হবে স্থির এবং দৃঢ়। আমরা দৃঢ়ভাবে দৃঢ় চিত্তে ঘোষণা করছি আমি এবং আমার সহযোদ্ধা ইতিহাস বলেছিলেন আজ থেকে কানাডা আমেরিকা দায়িত্ব গ্রহণ করছি এবং আমরা আপনাদেরকে সুনির্দিষ্ট পথে আপনাদের সঙ্গে পরামর্শ করে দলকে পরিচালনা করব। এইভাবে বিশ্বাস করছি। আমার সাংবাদিক ভাইরা রয়েছেন, যদি এই বিষয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে এবং কোনো ধরনের প্রশ্নের অবতারণা হয় আপনারা আমার কাছে করতে পারেন, সেলিম ভাইয়ের কাছে করতে পারেন, আমরা আপনাদের জবাব দেব এবং এরপরে আনুষ্ঠানিকভাবে এখন অনুষ্ঠান শুরু হবে এবং আমরা আপনাদের সবার বক্তব্য শুনব। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ম্যান অফ দ্য নেশন। ধন্যবাদ রহমান প্রিন্স, তাদের জন্য আবার হাততালি প্লিজ। থ্যাংক ইউ। যারা ফুল নিয়ে আসছেন চলে আসছেন, আমি নাম বলতে পারবো, অনেকেই আছেন এখানে, কারণ নাম যদি বাদ পড়ে। শরীফ তুমি খুবই ভাই, একটা খুবই আমি তোমার সুযোগ দিব। ধন্যবাদ। আমরা আজকে শুনলাম আমাদের নতুন কার্যকরী পরিষদের নাম ঘোষণা, দুজনের নাম ঘোষণা হলো, প্রেসিডেন্ট সাধারণ সম্পাদক এবং অতিবিলম্বে আমাদের সম্মানিত সভাপতি সবার নাম ঘোষণা করবেন এবং আপনারা জানতে পারবেন। তো আজকে যেহেতু মার্চের প্রথম দিন, আমরা অবশ্যই আমরা স্বাধীনতার উপরে আলোচনা করব এবং তার সাথে আজকের যে নতুন কার্যকরী পরিষদ গঠন হলো তাদের ব্যাপারে আপনার মতামতটুকু আরও জানাবেন, তাদেরকে শুভেচ্ছা দিবেন। তো আমি প্রথমে আহ্বান করব কানাডা আওয়ামী লীগের সম্মানিত প্রচার সম্পাদক বেলাল শামসুরকে বলার জন্য, বক্তব্য নিয়ে আসেন জনাব বেলাল শামসুর। 2020
নতুন একটি কমিটি ঘোষিত হয়েছে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক আজমান প্রিন্সিপালের মাধ্যমে। নেত্রীর ঘোষণা মোতাবেক, নেত্রী যে ঘোষণা দিয়েছেন, আগামী দিনের যে কানাডা অমৃতগণিত হবে সেই পূর্ণাঙ্গ কমিটির দায়িত্ব সম্পূর্ণ আজমান প্রিন্সের পাশ নিয়েছেন এবং আজকে এই মঞ্চের মাধ্যমে নিজেকে সভাপতি ঘোষণা করে নিজের একজন সাধু সম্পাদক নাম ঘোষণা করেছেন আমাদের সভাপ্রিয় সাবেক ছাত্র নেতা এক সময়কার সিলেটের রাজপথ কাপনে সৈনিক এবং আমাদের এই কানাডা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমান প্রিন্সকে বর্তমান সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেছেন। সম্মানিত অতিথিবৃন্দ, আগামী দিনগুলোতে মজিদ পশু পালন হবে এই কানাডা আওয়ামী লীগের নতুন কমিটি দিয়ে। নতুন নেতৃবৃন্দ, বর্তমান সভাপতি আজমান প্রিন্স ও সাধারণ সম্পাদককে আমার অন্তঃস্থল থেকে মজিদ প্রিয় শুভেচ্ছা। জয় বাংলা। এবারে আলোচনা অংশগ্রহণ করবেন সুদূর মন্ত্রী থেকে আগত জনাব শরীফুল্লাহ। বক্তব্য দীর্ঘ করবো না, আমি দুটি কথা বলবো। আজকে আমাদের কানাডা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আমরা সবাই কাজ করে যাব। প্রিন্স ভাইয়ে যেই দায়িত্ব আমাদেরকে দিবেন সেই দায়িত্ব আমরা পালন করব। এইটাও আমার বক্তব্য। বক্তব্য দীর্ঘ করবো না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই ভালো থাকুন। এবারে আলোচনা অংশগ্রহণ করবেন কানাডা আওয়ামী লীগের সম্মানিত দপ্তর সম্পাদক জনাব হেলাল উদ্দিন। আমি হেলাল উদ্দিনকে তার সংক্ষিপ্ত বক্তব্য আয়োজন করব। আসসালামু আলাইকুম। আজকের এই কানাডা আওয়ামী লীগ আয়োজিত আজকের কর্মী সভা ও সাংবাদিকদের মত বিনিময় সভার সম্মানিত উপস্থিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আসলে আমার বক্তব্য দেবার তেমন কিছু নেই। তো জননেত্রীর নির্দেশনা যেটা আমাদের নবনির্বাচিত সভাপতি জনাব আজিজুর রহমান পিন সাহেব একটু আগে উনি এক্সপ্লেন করে গেলেন, তো ওইটার প্রতি আমরা সমর্থন জানিয়ে এবং আজ থেকে অফিসিয়াল সভাপতি হিসাবে জনাব আজিজুর রহমান পিন্স জননেতা, আমাদের কানাডা আওয়ামী লীগের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং ওনার সাথে সহযোগী হিসাবে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বপ্রাপ্ত জনাব সেলিম জুবারি সাহেবকে আমি আমার পক্ষ থেকে এবং কানাডা আওয়ামী লীগ পক্ষ থেকে এবং সমর্থক এবং সবার পক্ষ থেকে এবং কান্ডাল অভিনন্দন এবং ওনাদের নেতৃত্বে আমাদের সুষ্ঠু এবং সাবলীল একটা বাংলাদেশ আওয়ামী লীগের যে বঙ্গবন্ধুর যে আদর্শ যেটা আমরা বাস্তবায়ন করব এই প্রত্যাশা রাখবো এবং ওনাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা এগিয়ে যাব এই প্রত্যাশা করি এবং আমাদের মধ্যে আশা করি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, ওনাদের ইনস্ট্রাক্টেড অনুযায়ী আমরা কাজ করব এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গ। বাংলাদেশ ছাত্রলীগ কানাডা শাখার সম্মানিত সাধারণ বারপত্র সাধারণ সম্পাদক না সুয়েল ডানা, আমি সুয়েল ডানাকে মঞ্চে সাধারণ বক্তব্য অনুরোধ করব। আজকের সবার সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, আজকে যে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নতুন কমিটি ঘোষণা করেছেন কানাডা ছাত্রলীগের পক্ষ থেকে, আমরা নতুন কমিটিতে মজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে বেশি কিছু বলবো না, শুধু বলবো বাংলাদেশ ছাত্রলীগ কানাডা শাখা কানাডা আওয়ামী লীগের সাথে সমন্বয় করে ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাবে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন স্বেচ্ছাসেবী লীগের সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব খালেদ সাইফুল্লাহ। আমি খালেদ সাইফুল্লাহ মঞ্চে তার বক্তব্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম। আজকে কানাডা আওয়ামী লীগ কর্তৃক কর্মী সভার অনুষ্ঠানে সবাইকে আমি আমার পক্ষ থেকে সালাম ও নমস্কার। সেই সাথে আমি কথা দিচ্ছি আপনাদের পাশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কানাডা শাখা সবসময় আছে। কুইবেক স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি সৈয়দ আহমেদ। আসসালামু আলাইকুম। আমি কুইবেক স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট হিসেবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ মানব জাতির জনক বঙ্গবন্ধু, আমাদের প্রাণপ্রিয় নেতা এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় শেখ হাসিনাকে স্মরণ করে আমার বক্তব্য আমি শুরু করছি এবং আশা করি এই আমাদের যে নতুন দল গঠন হয়েছে এখানে আমাদের প্রিন্স ভাই বলেছিল গত তিন চার মাসে সে মন্ডলে এসেছিল, সে বলেছিল আমরা আপ্রাণ চেষ্টা করবো আমাদের 30 বছরের যে সাধনা, আমি মনে করি আমাদের 30 বছরের একটা আমরা ব্যক্তিত্ব এবং নেতৃত্ব স্থানে আমরা মানে পেয়েছি যে প্রিন্স ভাই এবং সেলিম ভাই, যাকে আমি মনে করি দলবোধ নির্বিশেষে। আমরা সবাইকে অনুরোধ করছি, যেহেতু আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, আপনারা সংক্ষিপ্তভাবে বক্তব্য শুধু শুভেচ্ছা বক্তব্য। এবারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন
সুদূর মন্ট্রিল থেকে আগত কুইবেক আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মতিন মিয়া। আমি মতিন মিয়াকে মঞ্চে এসে তার বক্তব্য রাখতে অনুরোধ করব। মুজাহিদ ভাই, আজকের এই কানাডার আওয়ামী লীগ কর্তৃক সাংবাদিক সম্মেলন এবং কর্মী সভার উপস্থিত সুধীবৃন্দ, প্রথমে আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের কানাডা আওয়ামী লীগের নবনির্বাচিত, দীর্ঘদিন ধরে যিনি এই কানাডা শহরে নেতৃত্ব দিয়ে আসছিলেন এবং আমরাও সের অপেক্ষা ছিলাম যেমন একটা নেতৃত্ব আমরা পাব। এর আগেও আমরা দুজন সভাপতি পেয়েছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে কানাডার মতো দেশে থাকা অবস্থায় তাদেরকে আমরা খুঁজেও কখনো পাচ্ছিলাম না। তারা সভাপতির সাইনবোর্ডটা লাগানোর পরেই যার যার ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট নিয়ে তারা দেশে চলে যেতেন এবং এখনও আসেন। সেই সেই থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে এই অপেক্ষায় আমরা ছিলাম। তো আমরা মনে করি আজকে আমরা দীর্ঘদিন পর আমাদের যে ছাওয়া সেটা আমাদের পূর্ণ হয়েছে। ধন্যবাদ জনাব মতিন মিয়া। আমি প্রতিজ্ঞা করছি আজকে যে অবশ্যই আমরা মুজিব বর্ষ দিবসে বক্তব্যের জন্য পুরো দিনটা নিয়ে নেব, তখন সবাই ইচ্ছা মতো বলবেন। আজকে একটু সংক্ষিপ্তভাবে আপনারা বলবেন, আমাদের সময় সংক্ষিপ্ততা আছে এবং যারা মন্ট্রিল থেকে আসছেন তারা আবার ব্যাক করে মন্ট্রিলে যাবেন, এটা মাথার মধ্যে রাখেন। এনিওয়ে, থ্যাংক ইউ মতিন ভাই। এবারে আলোচনায় অংশগ্রহণ করবেন সুদূর মন্ট্রিল থেকে আগত কুইবেক আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী রাসেল। আমি সৈয়দ মেহেদী রাসেলকে মঞ্চে আহ্বান করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে বক্তব্যের শুরুতে মুজিব শতবর্ষের শুভেচ্ছা। আমি স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার ইতিহাসের রাখাল ছেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি স্মরণ করি জাতীয় চার নেতা ও একাত্তরের শহীদ সকল মুক্তিযোদ্ধাদেরকে এবং 52-এর ভাষা আন্দোলনের সকলদেরকে। আজকে কর্মী সভা ও সাংবাদিক মত বিনিময় সভায় অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন যারা, এবং আমার সামনে সাইতে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক সকল বায়ু ও সাংবাদিক বৃন্দ, ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সকল বায়ুবিদকে আমি জানাই সালাম, আদাব ও মুজিব শুভেচ্ছা। আজকে কানাডা আওয়ামী লীগের দীর্ঘদিন পর আমাদের কাঙ্ক্ষিত একটি নতুন কমিটি জনাতি শেখ হাসিনা আমাদেরকে উপহার দিয়েছেন। সেই নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে, আমাদের কুইবেক আওয়ামী লীগের পক্ষ থেকে আমি প্রাণডালা অভিনন্দন ও মুজিবের শুভেচ্ছা আছি। এবারে আলোচনায় অংশগ্রহণ করবেন কুইবেক আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, সহকারী যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ মোহাম্মদ ফায়েক। আজকে আমরা মন্ট্রিয়াল থেকে যারা এসেছি আবার মন্ট্রিয়ালে চলে যাব, তা আমাদের আজকে বলা আজকে কর্মী সভা এবং সাংবাদিকদের মত বিনিময় এটি আমাদের নতুন নির্বাচিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় প্রিন্স ভাই এবং সাধারণ সম্পাদক ইত্তর জিলাই সেলিম ভাই, ওনাকে প্রথম আমি ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের দায়িত্ব সুসৃঙ্খলভাবে পালন করবেন এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। কুইবেক আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি জনাব সেলিম চৌধুরী, আমি সেলিম হুদকে মঞ্চে এসে তার বক্তব্য আয়োজন করব। প্রথমে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার পরিবার বর্গ সহ সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠান আমাদের অনেক দিনের কাঙ্ক্ষিত একটি ফলপ্রসূ আমি বলবো অনুষ্ঠান বা আয়োজন। আজকে আমাদের জননেত্রী শেখ হাসিনা, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব আজিজুর রহমান প্রিন্স ভাইকে সভাপতির দায়িত্ব দিয়েছেন এবং আমাদের অত্যন্ত প্রিয় জনাব ইতরাজ জুবেরি সেলিম ভাইকে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব দিয়েছেন। এই জন্য আমরা গর্বিত। আমাদের সংগ্রাম বিগত দিনে যা হয়েছে এই মাহমুদ মিয়ার বিরুদ্ধে থেকে বা এই আমাদের যে একটা পরিস্থিতিতে এতদিন ছিল আমাদের এই
রাজনৈতিক অঙ্গনে, এই কানাডার রাজনৈতিক অঙ্গনে আজ সেই দুষ্টগ্রহ কেটে আমরা একটা নতুন অধ্যায় রচনা করেছি, শুভ সূচনা রচনা করেছি। এই জন্য আমরা গর্বিত এবং জননেত্রী শেখ হাসিনাকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবারে আলোচনায় অংশগ্রহণ করবেন কুইবেক আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি জনাব শাহজাহান ভুঁইয়া। আমি শাহজাহান ভুঁইয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। ইতিমণ্ডলী মন্ট্রিয়াল থেকে দূরীকরণ থেকে আগত এবং টরন্টোর বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীবৃন্দ, আজকে যে নতুন কমিটি গঠন ঘোষণা করা হয়েছে, অত্যন্ত দক্ষ এবং কর্মঠ জনাব সেলিম ভাই এবং প্রিন্স ভাই সভাপতি এবং সেলিম ভাই সেক্রেটারি এবং দুর্দান্ত নেতা কুইবেক আওয়ামী লীগ মুন্সিফসিবাই, আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে শেষ করছি। সহপাঠী বলতে পারি আমার এক বছর জুনিয়র ছিল এমসি কলেজে, দুর্বার কুইবেক পন্ঠারি আওয়ামী লীগের সম্মানিত নির্বাচন সাধারণ সম্পাদক জনাব সুদীক্ষিম রিঙ্কু। আমি রিঙ্কুকে মঞ্চ দ্বারা বক্তব্য দিচ্ছি। সবাইকে মুজিবীয় শুভেচ্ছা। মঞ্চে উপস্থিত আমার সম্মানী মুজিব সৈনিক ভাইয়েরা, সালাম ও আদাব নেবেন। আমি অত্যন্ত গর্বিত যার সাথে সিলেটের রাস্তায় রাজনীতি করেছিলাম 80-এর দশকে, সে আজ কানাডার সাধারণ সম্পাদক আওয়ামী লীগের। প্রিন্স ভাইয়ের কথা বলে রাখার কিছু নেই, হি ইজ দ্য ম্যান, হি ডিজার্ভ এ লট, অ্যান্ড হি ইজ দ্য ম্যান যে কর্মীকে নিয়ে কাজ করার মন মানসিকতা নিয়ে চলে। আর একটা জিনিস বলবো, বিদায়ী সভাপতিদের প্রতি সম্মান রেখে আপনারা সবাই চলবেন, ওইটাই আমাদের মুজিবীয় আদর্শ। জয় বাংলা। এর বাতিজি ফারহানা খান, আমি অন বিহাফ অফ ক্যানাডা স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে প্রিন্স আঙ্কেলা সেলমিকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমরা আছি আপনাদের সাথে এবং থাকবো। এবারে আলোচনা অংশগ্রহণ করবেন শুধু মন্ট্রিল থেকে আগত আমার একসময় সহযোদ্ধা, একসময় সহপাঠী, বন্ধু, এখনো আমার বন্ধু অবশ্যই কুইবেক আমাদেরকে সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাজ্জাদ সুইট। আমি সাজ্জাদ সুইটকে মঞ্চে কথা বলতে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার পরিজন সহ যারা 1971 সালের 30 লক্ষ শহীদ লক্ষ মাহপুনের এই জমিদার আমরা সাহায্য দর্জন করেছি তাদের স্মৃতি স্মরণ করে আমি আমার অনুষ্ঠান বক্তব্য এখন শুরু করছি। আজকের সবার নবনির্বাচিত সভাপতি এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধেয় দুইজন দুই ভাই এবং মঞ্চে উপস্থিত আছেন আমার সাথী বন্ধু ইতরাজ মুন্সি বশির এবং আমাদের অন্তরীণ আওয়ামী লীগের হাসান ভাই এবং জসিম ভাই। বক্তব্য কী আর দিব, এখন আমাদের নতুন একটা কমিটি হয়েছে, আমি নতুন কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারকে একটা জিনিস আমি বারবার অনুরোধ করব, আপনারা যখন নতুন কমিটি করবেন আপনারা যাকে নির্বাচিত করবেন, যাদের কমিটিতে নতুন কমিটি বরণ করবেন তাদের ইতিহাস একটু জানবেন। আপনার কখনো কোনো দিন প্লিজ আপনাদেরকে বারবার অনুরোধ করছি তাদেরকে ব্যাকগ্রাউন্ড দেখবে, তা অতীতে কি আদৌ কি রাজনীতি করেছে। নতুন নেতৃত্ব এমন দেখতে চাই আমরা যারা তৃণমূল পর্যায় থেকে ছাত্র রাজনীতি করে আসছে তাদেরকে মূল্যায়ন করবেন এবং নতুন কমিটিকে শুভেচ্ছা জানাই এবং আগামী মুজিব বর্ষের জন্য সুন্দরভাবে গঠিত হয় এবং জননেতা আমাদের প্রিন্স ভাই এবং সেলিম ভাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবারে আলোচনায় অংশগ্রহণ করবেন সুদূর মন্ত্রী থেকে আগত আমার শ্রদ্ধেয় বড় ভাই কানাডা আওয়ামী লীগের সদস্য জনাব রঞ্জিত মজুমদার। ম্যাপ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কবিতার লাইন দিয়ে শুরু করেছিলাম আমার কথাটি, বেশ কিছুদিন আমাদের কানাডা আওয়ামী লীগের উপর দিয়ে কিছু ঝড় ঝাপটা কথাবার্তা তর্ক বিতর্ক এসব চলে যাচ্ছিলো। আমরা কিন্তু যারা ছাত্র রাজনীতি করে এসেছি আমাদের শরীরে যাদের বঙ্গবন্ধুর আদর্শ বিরাজমান আমরা কিন্তু হতাশ হইনি, আমরা সেই কবিতার বলে বলিয়ান হয়ে আমরা মনে ধারণা করেছি, পোষণ করেছি এই দুর্যোগের মেঘ একদিন কাটবেই কাটবে। আমাদের যে মহান নেতা যাকে কেন্দ্র করে আমরা চলি এবং যার কথায় আমরা জীবন বিসর্জন দিতে পারি, সেই বঙ্গবন্ধুর নামে মুজিব বর্ষে তাদেরকে জানাই একরাশ মুজিবীয় শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অন্টারিও আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক, প্রাক্তন সভাপতি
জনাব মোহাম্মদ হাসান হাসানকে মর্যাদা প্রদান করুন। ধন্যবাদ মুজাহিদ ভাইকে। আসলে আমি অত বড় ব্যক্তিত্ব না, তারপরেও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাকে যে এত ভালোবাসেন। আপনাদের প্রতি সবসময় আমার কৃতজ্ঞতা। আজকে ক্যানাডা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সম্মেলন এবং সাংবাদিক সম্মেলনের উপস্থিত অনুষ্ঠানের সভাপতি এবং সমস্ত নেতৃবৃন্দকে জানাই সালাম। কিছু বলার আগে আমি শ্রদ্ধা জানাতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি, ধন্যবাদ জানাই জননেত্রী শেখ হাসিনাকে, যিনি আজকে 18 বছর পরে আমাদের মধ্যে একটা নতুন নেতৃত্ব দান করেছেন। ওটার জন্য ধন্যবাদ জননেত্রী শেখ হাসিনাকে। ধন্যবাদ জানাই আজকের নবনির্বাচিত সভাপতি আজিজ রহমান প্রিন্স ভাইকে এবং সাধারণ সম্পাদক সেলিম জুবেরিকে। ধন্যবাদ জানাই মন্ট্রিয়াল থেকে আগত সমস্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ এবং টরন্টো আওয়ামী লীগ, ক্যানাডা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ সকল সদস্যকে জানাই ধন্যবাদ। আজকে বিশাল একটা খুশির দিন। আমি জানি না কতটুকু আপনাদের মনে খুশি এসেছে, এর থেকে বেশি খুশি আমার যে দীর্ঘ 18 বছর আমরা রাজনৈতিকভাবে এখানে জর্জরিত, রাজনীতির নামে আমাদেরকে ভাঙ্গন করেছে, আমাদেরকে ডিভাইড করেছে, আমাদের মধ্যে ঝগড়া করে দিয়েছেন, আমাদের কারো সাথে কারো একত্র হয়ে কাজ করার কোনো সুযোগ দেয় নাই। ওই সব নেতৃবৃন্দ যারা এই সব নোংরা কাজের সাথে জড়িত ছিল, আমি ওনাদেরকে ধিক্কার জানাই। আশা করি এই নতুন নেতৃত্বে আমরা সুন্দর ইউনাইটেড শেখ হাসিনার মনের মতো একটা আওয়ামী লীগ পরিবার আমরা এখানে সৃষ্টি করতে পারব। তবে বক্তব্য শেষ করার আগে নবনির্বাচিত প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে আমার কিছু আবেদন থাকবে। আমি প্রোগ্রেসিভ রাজনীতিতে বিশ্বাসী, ব্যক্তি রাজনীতি আমি করি না, আমি নিজের জন্য রাজনীতি করি না, আমি আমার সংগঠনের জন্য রাজনীতি করি, আমি যাই কিছু করি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করার জন্যই করি, এটাই হচ্ছে আমার এজেন্ডা। আমাকে কেউ পছন্দ করুক আর না করুক, আমি শেখ হাসিনার রাজনীতি করি স্ট্রেইট। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে আমার অনুরোধ থাকবে, আজকে 18 বছর আমরা যে জঘন্যতম রাজনৈতিক কার্যকলাপ আমরা এই শহরে দেখেছি, আমার অনুরোধ থাকবে আপনাদের নেতৃত্বে ইউনাইটেড আওয়ামী লীগ গঠন করার জন্য। আমাদের মধ্যে কোনো ডিভাইড থাকবে না, আমাদের কাছে কোনো বিভাজন থাকবে না, আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, আশা করি আমাদের অনুরোধ আপনারা রাখবেন এবং এটা আমাদের ডিমান্ড। যারা অতীতে রাজনীতি করে গেছেন ওনাদেরকে সমমূল্যায়ন দেওয়ার জন্য, যারা বর্তমান রাজনীতি করতেছে ওনাদেরকে মূল্যায়ন দেওয়ার জন্য, এবং যারা ভবিষ্যতে রাজনীতি করবে আমাদের ইয়ং জেনারেশন ওদেরকে সহজ সোজা রাস্তা দেখার জন্য এবং ওদেরকে সংগঠিত করার জন্য। এখানে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ যারা আছে সমস্ত সংগঠনকে আপনাদের পক্ষ থেকে সহযোগিতা চাই। আমি কমিটেড, আমি প্রমিস করতেছি আপনাদেরকে আপনাদের জায়গায় কন্টিনিউ রাখার জন্য, আপনাদের কাজকে স্বতঃস্ফূর্ত করার জন্য, আমাদের পক্ষ থেকে যে কোনো সহযোগিতা করার জন্য আমি আমার লোকজন নিয়ে আমি সবসময় রেডি আছি। আজকে এই বলে আমি বক্তব্য শেষ করব, যেহেতু আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে আমার শুনতে হবে, আমার আবেদনগুলা আশা করি আপনারা রাখবেন এবং এটার প্রতিফল আমাদেরকে দেবেন অতি সত্বর। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মেহনতি জনতার। আসসালামু আলাইকুম। এবারে আলোচনা অংশগ্রহণ করবেন শুধু কুইবেক থেকে আগত কুইবেক আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব মুন্সী বশির। আমি বশির ভাইকে মঞ্চে দেব অনুরোধ। মঞ্চে উপবিষ্ট নবনিযুক্ত সভাপতি, জেনারেল সেক্রেটারি, কানাডা আওয়ামী লীগের সহসভাপতি, অন্টারিও আওয়ামী লীগের সভাপতি জনাব হাসান ভাই, উপস্থিত কুইবেক ও কানাডা থেকে আগত বিভিন্ন প্রান্ত থেকে আজকের সমবেত সম্মানিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আজকে আমি কারো সমালোচনা করব না, কিন্তু
কিছু কিছু কথা না বললেও হয় না। আপনারা জানেন কানাডা থেকে বিগত দিনে কয়েকটি সভাপতি আওয়ামী লীগের নির্বাচিত হয়েছিলেন, তাদের কর্মকাণ্ড আপনারা দেখেছেন। 1988 সনে যখন আমরা মন্ট্রিয়ালের বুকে কানাডা আওয়ামী লীগ গঠিত করি, সভাপতি সারোয়ার সাহেব, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন রেজা নূর, দুঃখের বিষয় আমরা 3-4টা মিটিংও পাইনি শাহিন রেজা নূরকে, চলে গেলেন বাংলাদেশে। আওয়ামী লীগের কর্মকাণ্ড সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে গেল, ঠিক আছে। নেত্রী কিন্তু সব শুনে লাস্টে প্রিন্স ভাইকে ইয়াকে বলে গেলেন, মাহমুদ মিয়াকে, যে আজকে থেকে সমস্ত কার্যকলাপ স্থগিত স্থগিত করে গেছেন। তারপরেও ওনারা কানাডা আওয়ামী লীগের নামে মিটিং করে, কই প্রিন্স ভাই তো কখনো কানাডা আওয়ামী লীগের নামে কোনো মিটিং করে, আমরা কুবেক আওয়ামী লীগ করেছি, উনি অতীত হয়ে গিয়েছেন, নেত্রীর আদেশ মান্য করেছেন। কিন্তু নেত্রী যে আদেশ দিচ্ছেন অমান্য করে কানাডা আওয়ামী লীগের মিটিং হয়েছে, দুঃখের বিষয়। যেখানে নেত্রী বলে গেছেন আজ থেকে স্থগিত, কিন্তু ওনারা করে গেছেন, মানেননি। তবে প্রিন্স ভাই যেমন ধৈর্য ধরেছেন, এখন প্রিন্স ভাইকে মেসেজ পাঠানোর মানে কী? এই মেসেজটা তো প্রেসিডেন্ট পাওয়ার যোগ্য, প্রেসিডেন্টকে যদি লাইক করতো, প্রেসিডেন্ট যদি বর্তমানে কানাডা আওয়ামী লীগের প্রেসিডেন্ট থাকতো, ওনাকেই পাঠাইতেন। কিন্তু ওনাকে তো পাঠেননি, পাঠাইছেন জেনারেল সেক্রেটারি, কারণ দেখতেছেন যে আওয়ামী লীগ এখানে কোনো কিছু নেই। কাজী নেত্রীকে ধন্যবাদ জানাবো, নেত্রী একটি যোগ্য ব্যক্তি খুঁজে বের করেছেন কানাডা আওয়ামী লীগের সভাপতির জন্য। আমরা সকলেই এবং আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি এজ এ কানাডা আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি হিসাবে। আপনারা এগিয়ে চলুন, আমরা আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ আমরা শক্তিশালী কানাডা আওয়ামী লীগ এই কানাডার বুকে নর্থ আমেরিকাতে অর্থাৎ সমগ্র প্রবাসে আমরা দেখিয়ে দিব যে আওয়ামী লীগ প্রবাসে আছি, কানাডা আওয়ামী লীগ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবারে আলোচনায় অংশগ্রহণ করবেন কানাডা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি জনাব জসিম চৌধুরী। আসসালামু আলাইকুম। I was there when history was made. যখন ইতিহাস রচনা হলো আমি সেখানে উপস্থিত ছিলাম। আজকে আপনারা প্রত্যেকটা মানুষ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, আজকের এই নির্বাচনের সাক্ষী হয়ে থাকলেন পৃথিবীতে, কানাডাতে। বাংলাদেশ আওয়ামী লীগের আজকে যে ইতিহাস রচিত হলো, আমাদের আজিজুর রহমান প্রিন্স এবং জুবেরি সেলিম ভাইয়ের জেনারেল সেক্রেটারি এবং সভাপতি হওয়ার মাধ্যমে সেই ইতিহাসের সাক্ষী আপনারা সবাই। ধন্যবাদ সবাইকে। আজকে যারা মন্ট্রিয়াল থেকে বিশেষভাবে আসছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ, মুজিবীয় শুভেচ্ছা, ধন্যবাদ। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমি অনুরোধ করবো আজকের এই নবনির্বাচিত কার্যকরী পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক আমার সদ্য বড় ভাই ইতরাজ যুবদী সেলিম ভাইকে কিছু বলার জন্য বক্তব্য দিয়ে আসছে ইতরাজ। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আজকে আমাদেরকে এই গুরুদায়িত্ব দেওয়ার জন্য। আসলে দীর্ঘদিন কানাডার রাজনীতিতে আমি জড়িত, 18 বছর জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছি, দেশের রাজনীতি করেছি। আমি 78 থেকে শুরু করি আমার ছাত্র রাজনীতি এবং 85 পর্যন্ত করি। তার পরবর্তীতে আমি 1985 অগাস্ট মাস থেকে আমি কানাডাতে অবস্থান করি। এই দীর্ঘ সময় আমার কানাডাতে 35 বছর আমি এই আওয়ামী লীগের রাজনীতির সাথেই জড়িত, যতটুকু পারি যতটুকু সময় চেষ্টা করেছি দলের জন্য করার জন্য, যতটুকু আন্দোলন যাই করার সবসময় চেষ্টা করি, নিজের পরিবার পরিজনের সময়টুকু কিন্তু দলের জন্য অনেক সময় দিয়েছি, যেটা আমার দায়িত্ব হিসেবে বর্তায়। আপনারা জানেন অনেক সময় অনেক জিনিস আমরা অনেকেই বলেন আমাদের আমরা রাজনীতিতে কী ছিলাম, বিভিন্ন বিভিন্ন প্রভাকাণ্ডা বিভিন্ন চলে, আজকে
এখানে আমাদেরকে আমাকে জানতে গেলে এখানে রিঙ্কু বা মুজাহির বা সিলেটে গেলে সিলেট শহরে গেলে আমাকে আমাকে জানতে পারবে না আমি কে বা আমি কী। আমি এখন বড় কোনো নেতা ছিলামও না, এখনও না, আমি একজন আপনাদের মতো কর্মী হিসেবে কাজ করতে চাই। গত সেপ্টেম্বরে যখন জননেত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে এসেছিলেন আমরা ওনার সাথে দেখা করার সৌভাগ্য হয়েছিল, প্রায় এক ঘন্টা খানিক আমরা ছিলাম এখানে, অলমোস্ট এক ঘন্টা খানিক আমাদের বক্তব্য উনি শুনেছেন। আমি আমার বক্তব্য যেটা ওনাকে বলেছি আমার অতি স্মৃতি ওনাকে তুলে ধরার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ উনি শুনেছেন। এখন কানাডা আওয়ামী লীগের ব্যাপারে আপনারা বিভিন্ন জনের বক্তব্য আপনারা শুনছেন, আমি প্রিন্স ভাইয়ের সাথে কাজ করেছি দীর্ঘ 18 বছর, আমি অনেক সময় চেষ্টা করেছি বিগত 2 প্রেসিডেন্ট সভাপতিকে নিয়ে আমরা দলটাকে সংগঠিত করি। অনেক সময় হয় কি আপনার ওনারা যখন দেশে কানাডাতে রাজনীতি করেন কিন্তু বসবাস করেন কেউ বাংলাদেশে কেউ ইংল্যান্ডে, তো এই যে আপনার গ্যাপ যেটার মধ্যে আপনার অনেক সময় কারণ বারবার এই বাংলাদেশে বা ইংল্যান্ডে ফোন করে দলকে তো সংগঠিত করা যায় না, আমাদেরকে একসাথে কাজ করার জন্য একটা টিম ওয়ার্কের প্রয়োজন, সেই মিসিংটা থেকে আপনার দলকে কখনো সুসংগঠিত করা যায় না। এবং যেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এটা আঞ্চলিকতার বলয় কাজ করে। যেখানে আপনি একটা জিনিস মনে রাখবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ কানাডা শাখা এটা কোনো আঞ্চলিকতা আঞ্চলিক সংগঠন না, আমরা সব জেলা বা পশ্চিমবঙ্গ সব বাংলাদেশি সবাইকে নিয়ে আমরা যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে আমরা কাজ করব, যারা কাজ কাজ সময় দিতে পারবে কাজ করবে, নাম সর্বস্ব কমিটি আমরা করব না বা চাইও না। এটা বারবার আমি অতীতেও বলেছিলাম, কারণ আমরা মন্ত্রীরা বিশেষ করে আমি দেখেছি যখনও আমরা পুরো প্রোগ্রাম অনুষ্ঠান করি বিভিন্ন ইস্যুতে নিয়ে, তখন এই মুষ্টিময় যে লোক কয়েকজন ছাড়া কিন্তু কন্ট্রিবিউট করেও না, আসেও না, যায়ও না, কিন্তু লিস্টের মধ্যে অনেক লম্বা নাম লিস্ট আছে কিন্তু যে এরা কমিটির বিভিন্ন পদবি নিয়ে বসে আছে। তো আমি বিশেষ করে প্রিন্স ভাইকেও বলেছি, এখনও বলবো যে প্রথম কাজটা হচ্ছে আমরা কারোর বিরুদ্ধে আমরা নেই, আমরা সবাই যে আমাকে সাপোর্ট করবে বা সবাইকে আমাকে ভালোবাসবে এটা সত্য না, তবে আমি সবাইকে ভালোবাসবো। আসুন আমরা সবাই মিলে কাজ করি, সবাই একসাথে কাজ করব, আমরা একটা কানাডা আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ এটা বঙ্গবন্ধু সংগঠন জননেত্রী শেখ হাসিনার সংগঠন। একটা জিনিস কিন্তু আমরা কিন্তু ভুল করি বারবার, যেটা আমি সব সময় বলি প্রিন্স ভাইকেও বলেছি, কানাডা আওয়ামী লীগ একটা তার অঙ্গ সংগঠন হচ্ছে ব্রাঞ্চটা হচ্ছে অন্টারিও আওয়ামী লীগ এবং কুইবেক আওয়ামী লীগ বা প্রাদেশিক কমিটিগুলা। আমরা কিন্তু এই যে আমাদের অনেকে বক্তব্য মধ্যে আমরা আলাদা করে ফেলছি অন্টারিও আওয়ামী লীগ বা কুইবেক আওয়ামী লীগে, না, কানাডা আওয়ামী লীগ ইজ অ্যান আমব্রেলা অর্গানাইজেশন আন্ডার দ্য ব্যানার অফ কানাডা আওয়ামী লীগ, অন্টারিও আওয়ামী লীগ, কুইবেক আওয়ামী লীগ বা আদার্স যেগুলো প্রাদেশিক কমিটিগুলো শুড বি আন্ডার দ্য দিস অর্গানাইজেশন আন্ডার দ্য কানাডা আওয়ামী লীগ। তাই আমি অনুরোধ করব আপনারা কানাডা আওয়ামী লীগ যারা জননেত্রী শেখ হাসিনা বা কুইবেক আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা অনুমোদিত কমিটি, কিন্তু আপনারা কানাডা আওয়ামী লীগের সাথে সহযোগিতা করে আমরা একসাথে কাজ করি, দলকে সংগঠিত করি, আমরা একের বিরুদ্ধে যাব। আপনি ব্যক্তি প্রিন্সকে হয়তো ভালোবাসতে নাই পারেন, কিন্তু ব্যক্তি সেলিমকে ভালোবাসতে নাই পারেন, কিন্তু দলকে ভালোবেসে আমরা একসাথে কাজ করব। সেই উদ্যোগটা নিয়ে এবং সংগঠনের গণতন্ত্র ফলো করে, গণতন্ত্র যেখানে আছে সেখানে ফলো করে আমরা কাজ করি, দেখবেন আমাদের মধ্যে অনেক বিভেদ শেষ হয়ে যাবে। নেতৃত্বের কোন যেটা বলি যে নেতৃত্বের জন্য আমাদের অনেকের হয় নেতৃত্বের চ্যালেঞ্জের জন্য বা কুন্দল যেটা কুন্দল না ঠিক বলবো আমিরা, আমাদের অনেকে সবারই আশা থাকে আমরা নেতৃত্ব নিব, কিন্তু সবাই তো আর একসাথে পাবেন না, পর্যায়ক্রমে আসবে, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক, সেটাকে আমাদের মেনে নিতে হবে। আর সব কিছুর পরেই জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তেই ফাইনাল সিদ্ধান্ত। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদের সবাইকে আবার ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের আশা পূরণ করতে পারি এবং পরীক্ষিত মুজিব সৈনিকদেরকে নিয়ে সুন্দর একটা কমিটি উপহার দিতে পারি, সেই আশা এবং প্রত্যাশা রেখে আপনাদের বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সভাপতি বক্তব্য নিয়ে আসছেন কানাডা আওয়ামী লীগের নবনির্বাচিত সম্মানের সভাপতি আমার সত্য বড় ভাই আজিজুর রহমান প্রিন্স। আমি প্রিন্স ভাইকে তার বক্তব্য গ্রহণ করব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুজাহিদকে, দীর্ঘদিনের সহযোদ্ধা আমার, আমার সহসভাপতি জসীম চৌধুরী বলে গেছেন হিস্ট্রি বিং মেড, ইয়াস ইট ইজ। দলের দায়িত্ব গ্রহণ করা যতটা সহজ,
সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করা ঠিক ততটাই কঠিন। এর প্রমাণ আমি দেখিয়েছি বারবার। আমি নিজের সম্পর্কে কোনো কিছু বলতে চাই না, শুধু একটা কথা বলতে চাই যে কানাডা আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার পর থেকে আমি অপ্রাণ চেষ্টা করেছি সবাইকে সংগঠিত করার, উপযুক্ত ব্যক্তিদের জায়গায় বসানোর। রাজনীতিতে মতৈক্য খুব স্বাভাবিক বিষয়, আমরা যে দেখিনি বোধহয় কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যেও আছে, কিন্তু সবশেষে দল, বিশেষ করে আওয়ামী লীগের মতো একটি দল আদর্শভিত্তিক, যার গণভিত্তি আছে। এখনও মানুষ নৌকা এবং আওয়ামী লীগের নাম শুনলে বৃদ্ধ বয়সের লোকেরা লাভ দিয়ে ওঠে জয় বাংলা বলে। সেই দলটির যদি আদর্শচ্যুত হয়ে পড়ে তখন সত্যি সংগঠন পরিচালনা করা খুব কঠিন হবে। আজ আমি জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাকে এই গুরু দায়িত্ব দেওয়ার জন্য। একই সঙ্গে আমি বিধাতার কাছে প্রার্থনা করি আমাকে যেন শক্তি দেন তার এই যেই বিশ্বাস নিয়ে আমাকে দায়িত্বটি তিনি দিয়েছেন তা সুষ্ঠুভাবে পালন করতে পারি। আগেই আমি কিছু কিছু লোকের কথা বলবো, এই জন্য আমি ভাবছিলাম আমি আজকে আগে থেকেই প্রস্তুত দিয়েছিলাম কিছু কথা বলবো, কিন্তু আপনাদের কথা শুনে আমার বক্তব্য হারিয়ে গেছে। এই কারণে যে রাজনৈতিক কর্মী যতটা জোর দিয়ে কথা বলতে পারে, রাজনৈতিক নেতা হলে তার পক্ষে ঠিক ততটাই সুচিন্তিতভাবে কথা বলা প্রয়োজন। নেতা কথা বলে ভেবে এবং যা বলে তাকে রক্ষা করতে হবে। আমি আপনাদের কাছে প্রত্যাশা করব আপনারাও নেত্রীর নির্দেশকে আপনারা যথাযথভাবে সম্মান দেখাবেন। আমাকে সভাপতি করার প্রস্তাব বহুবার হয়েছে, বহু লোক এমনকি আমার সভাপতি জনাব মাহমুদ্দিয়া সাহেবও বলেছেন এবং তিনি বলছেন আমি আপনাকে লিখে দিই। আমি আপনি লিখলে তো হতে পারবো না। একটি কথা এখানে আমাদের রিঙ্কু সাহেব বলেছেন যে সভাপতিকে সম্মান দেখানো। শুনেন, নেতৃত্বে অনেকেই আসে, বহু লোক বিতর্কিত হয়, বহুত কিছু হয়, কিন্তু কিছু যোগ্যতা ছাড়া তো সেই সভাপতি হয় না। আমার যিনি সভাপতি তাকে যদি কেউ সমালোচনা করে ইনডাইরেক্টলি তার দায়ভার কিন্তু আমার উপরও পড়ে, কারণ দল একটি সংগঠন, এককভাবে কেউ না, আমিও তার জন্য দায়ী হব। অর্থাৎ শুধু মাহমুদ ভাইয়াকে দায়ী করলে ভুল করা হবে, সেই দায়ী দায়িত্ব আমাকেও দিতে হবে, আমি নিশ্চয়ই দায়ী। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে কোনো লোক যদি দলের নেতৃত্ব থেকে সরে যায় তার সম্মান আরও বৃদ্ধি হয়। মাহমুদ ভাই এক্স প্রেসিডেন্ট হিসাবে যেদিন যখন আসবে, হোক মন্ট্রিয়ালে হোক টরন্টোতে অটোয়াতে, উনি তার প্রাক্তন সভাপতির সম্মান প্রাপ্য হবেন এবং এটা আমাদের দলীয় দায়িত্ব। তা না হলে অন্যায় করা হবে, কারণ একজন মানুষকে তার কাজকর্মে কর্মের সম্মান দেখাতে হবে। বাঙালি জাতি 1971 সালে যে প্রত্যয় নিয়ে সংগ্রাম করেছিল, যুদ্ধ করেছিল, তারা সেই প্রত্যয়কে নতুন প্রজন্ম প্রমাণ করে দেখিয়েছে বাংলাদেশ ইজ এ কান্ট্রি টু সার্ভাইভ, বাংলাদেশ ইজ এ কান্ট্রি টু লিভ, যে কথা বঙ্গবন্ধু 10 হাজারে বলেছিলেন, বাংলাদেশ আছে আর টিকে থাকবে, আজ আমার জীবনের স্বাদ পূর্ণ হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। সে তখন কবিগুরুর সেই বিখ্যাত কবিতার একটি অংশ পঙ্ক্তি পড়ে বলেছিলেন যে কি কত কোটি মানুষের সাত কোটি মানুষের হে ভাগ্যজন ভাগ্যজননী মুগ্ধজননী, রেখেছো বাঙালি করে মানুষ করুনি কবিগুরু, সে কথা মিথ্যা প্রমাণিত হয়েছে, আমার বাঙালি আজ মানুষ হয়েছে। আপনারা আজ মানুষ, আপনারা আজ বাঙালি, আপনাদের মাথার উপরে বাংলাদেশের এই পতাকা রয়েছে, আপনাদের মাথার উপরে জননেত্রী শেখ হাসিনা রয়েছে, তার উপরে জাতির পিতা রয়েছে শেখ মুজিবুর রহমান রয়েছে, তার শতবর্ষে মুজিব বর্ষ পালন করার প্রত্যয় নিয়ে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আপনাদের সবাই আপনারা আমাকে যে সমস্ত শব্দ কথা বলে অভিভূত করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করতে চাই। জয় বাংলা, জয় বাংলা।